ভাই গিয়েছে ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা কেমন আছেন কাতার ভাইদের জন্য সুখবর কাতারে খুব তাড়াতাড়ি মাল চলে যাচ্ছে ভাই আমি পনেরো তারিখে পার্সেল পাঠিয়েছি তো এই দেখেন গতকাল পার্সেল পেয়ে গেছে গতকাল পার্সেল পেয়ে গেছে দেওয়া একটা ভিডিও দেখেন দিয়েছে আমি প্রথমে ভিডিওটা দিলাম ভাই যেন তো এই ব্যাপার কাতারে অনেক ভাইরা বলছেন ভাই মাল নিব মাল নিব করছেন তাহলে ভাই আপনাদের সুখবর আপনাদের ওখানে তাড়াতাড়ি মাল পচে যাচ্ছে মাত্র বারো দিন বারো দিন তা মানে মানে দশ দিন ধরুন দশ দিনের আগে মাল পচে যাচ্ছে কারণ মালটা তো পৌঁছে দু দিন আগে পৌঁছে তারপর আপনাদেরকে দেয় এই ব্যাপার তো কাতারের ভাইয়েরা আমার সঙ্গে সম্পর্কে রাখবেন যারা নিতে চাচ্ছেন মাল আর সবথেকে খারাপ রিপোর্ট বাংলাদেশ বাংলাদেশের মধ্যে দেখেন আমি আগে দেড় মাস হয়ে গেছে মাল পাঠিয়েছি দেড় মাস মাল পাঠিয়েছি সে মালটা সেখানকে পরে আছে আর দেখেন কিরকম দুর্নীতিবাজ দেখেন ওরা তো বলছে তুমি মাল তোমাকে দিব তো যত টাকার মাল আছে তা এত টাকা দিতে হবে তোমাকে মাল পাঠিয়েছি আমি ষোলো হাজার টাকার মাল পাঠিয়েছি আর তিনার কাছে বল তিনাকে বলছে তোমার এখানে মাল আছে ষাট হাজার টাকার মাল আছে তোমাকে অর্ধেক টাকার মানে যত টাকার মাল আছে তত টাকা তোমাকে দিতে হবে মানে একদম হাফ হাফ টাকা দিতে হবে ওদেরকে এত বড় দুর্নীতি কিসের জন্য হ্যাঁ আরে আয়ুর্বেদিক ওষুধের মধ্যে কোনো ব্যাট ফ্যাট কিচ্ছু নাই কোনো আয়ুর্বেদিক ওষুধ ব্যবসা করে কোনো লাইসেন্স পর্যন্ত লাগে না আর আপনারা এত এভাবে দুর্নীতি করছেন আপনারা হ্যাঁ মিরপুর মিরপুর বারো নম্বরের পোস্ট অফিসের হেড হেড যিনি হেড আছেন তিনাকে আমি বলছি আপনারা এই সমস্ত দুর্নীতি বন্ধ করুন আপনারা এ সমস্ত দুর্নীতি বন্ধ করুন মানুষকে বাঁচতে দিন এ ওষুধের দাম কত মশাই আপনি এতগুলো টাকা চাচ্ছেন আপনি সে এতগুলো টাকা নিয়ে টাকা দিয়ে এটা কি বিক্রি করতে পারবে আর এত টাকাতে মানুষ কিনতে পারবে ওষুধটা হ্যাঁ তো দয়া করে সমস্ত দুর্নীতি বন্ধ করুন আর মাল পাঠিয়েছি দেড় মাস হয়ে গেছে মালটা এখন পর্যন্ত মালটা বিলি বিলি করছে না তিনিকে তিনাকে ফোন করে খালি টাকা চাচ্ছে যে ভেট দিতে হবে হ্যাঁ যত টাকার মাল আছে মাল পাঠিয়েছি আমি ষোলো হাজার টাকার আর তিনি বলছে নিজের মুখ থেকে বলছে এটা এখানে ষাট হাজার টাকার মাল আছে আর অর্ধেক অর্ধেক বেট দিতে হবে তো এরকম করলে মানুষ দেশের মানুষ বাঁচবে কী করে ভাই তো আমি বলবো ভাই আপনি এই সমস্ত দুর্নীতি বন্ধ করুন আর মালটা অবিলম্বে তাড়াতাড়ি ওই ভাইকে দিয়ে দিন তিনি একটা আলেম মানুষ গরিব মানুষ তিনি এই ব্যবসা করতে চাচ্ছেন উন্মতের সেবা করতে চাচ্ছেন আর আপনারা সেবা করতে দিচ্ছেন না এ দুর্নীতি করে এ ব্যাপার যাই হোক ভাই আপনাকে বলছি মালটা তাড়াতাড়ি দিয়ে দেন ভাই আর হ্যাঁ কাতার ভাইয়েরা আপনারা যারা মাল নিতে চাইবেন আমার কাছ থেকে সরাসরি নিতে পারেন অথবা যে কোনো দেশের ভাইয়েরা মাল নিতে চাচ্ছেন সরাসরি আমার কাছে নিতে পারবেন আমি এখন এমন কারণ আমার পার্সেলের সাথে আমি আমার ডকুমেন্ট দিচ্ছি আমার এবং দেখেন আমার জেনারেল এন্টারপ্রাইজের আমি মেমো মেমোতে আমার সমস্ত তথ্য লিখে দিচ্ছি আমি ভিতর মালের প্যাকেট ভিতরে কি কি আছে কি কি আছে তার দাম কত কত প্যাকেট আছে সমস্ত আমি লিখে দিচ্ছি তথ্য দিচ্ছি বুঝতে পারছেন তো এস আমি বাংলাদেশে পাঠিয়েছি সেখানে এটা দিয়েছি আমি সেখানে লেখা আছে ষোলো হাজার টাকার মাল তো আপনি কী করে বলছেন ষাট হাজার টাকার মাল হ্যাঁ ওই কাগজটা কোথায় যে কাগজটা আমি দিয়েছি কাগজটা কোথায় হ্যাঁ মশাই এত দুর্নীতি আর দুর্নীতি মানুষকে বাঁচতে দেন মশাই